वेलकाम फ्रेंड्स, राज्य अर्थ दफ्तर थेके एकटी गुरुत्वपूर्ण नोटिफिकेशन 20 जुलाई 2020 पब्लिश्ड होयेछे। देखुन गवर्नमेंट अफ वेस्ट बेंगल फाइनान्स डिपार्टमेंट डेट देखुन 20 जुलाई 2020। तबे एई नोटिफिकेशनटा किन्तु ब्यांकेर वार्किंग डे जे कम करा होयेछे तार नोटिफिकेशन। कारण आपनारा जानें जे करोना परिस्थितिते ब्यांकेर बहु कर्मचारी आक्रांत होयेछेन। कारण ब्यांक जेहेतु प्रतिदिन खोला थाके एबं सेखाने भीड़भाड़टा होये थाके, सेई जन्य कर्मचारी संगठनेर पक्ष थेके एटा दाबी करा होच्छिलो जे ब्यांकेर वार्किंग डेटाके कम करा होक। আর সেই নিয়েই এই নোটিফিকেশনটা জারি হয়েছে। দেখুন, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ম বাই দ্য এক্সপ্লেনেশন টু সেকশন 25 অফ দ্য NIA অ্যাক্ট 1981 রিড উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন নম্বর 600 ডেটেড 8/6/1957। দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার দ্যাট অল স্যাটারডে শ্যাল বি পাবলিক হলিডেজ আন্ডার দ্য NIA অ্যাক্ট 1981 ইন রেসপেক্ট অফ অল ব্যাঙ্ক ব্রাঞ্চেস working in the state of West Bengal in addition to the existing holidays on second and fourth Saturday। অর্থাৎ সেকেন্ড আর ফোর্থ স্যাটারডের সঙ্গে অন্যান্য যে স্যাটারডেগুলো আছে সেইগুলোতে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ প্রত্যেক শনিবারই তাহলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনিতে আগে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে প্রতি মাসে ব্যাঙ্ক বন্ধ থাকতো। এবারে যেটা হচ্ছে যে NIA অ্যাক্ট অনুযায়ী যে প্রত্যেক শনিবারই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই করোনা পরিস্থিতির জন্যই কিন্তু সরকার এই ডিসিশন নিয়েছে। তারপর দেখুন কী হচ্ছে, দিস উইল টেক ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড উইল রিমেন ইন ফোর্স আনটিল ফার্দার নোটিফিকেশন। এবং ফার্দার নোটিফিকেশন না আসা পর্যন্ত এই অর্ডারটা চালু থাকবে। যথেষ্ট একটা ভালো উদ্যোগ, তার কারণ ব্যাংকে যত ভিড়ভাড়টা কমানো যাবে তত ব্যাংক কর্মচারীরাও সুরক্ষিত থাকবেন এবং সাধারণ জনতাও সেখানে সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।